আসসালামু আলাইকুম, সবাই অনেক অনেক ভালো আছেন আশা করি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা গত 3 তারিখ সন্ধ্যাবেলা এবং পরের দিন 4 তারিখ অর্থাৎ শুক্রবার সকালবেলা থেকে শুরু করলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। তো সকালবেলাতে আমাদের নাস্তা হিসেবে ছিল পরোটা, আলু ভাজি আর সুজি। তো এই দুটো জিনিস দিয়ে আমাদের সকালের নাস্তাটা মোটামুটি হয়ে গেছে। তো সুজি খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে নাস্তা হিসেবে। তো এখন নাস্তা খাওয়ার পরে সরাসরি চলে আসলাম দুপুরবেলায় কিছু বাজার আনা হয়েছিল, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে 2 রকমের মাছ ছিল, একটা হচ্ছে থুড়ি মাছ আর একটা হচ্ছে চিংড়ি মাছ। আর কিছু সবজি আনা হয়েছে, তো সবজির ভিতরে আছে পাকা টমেটো, ফুলকপি, করলা আর কিছু কাঁচামরিচ, ফ্রেশ ধনে পাতা, এগুলোই মোটামুটি আনা হয়েছে। তো টমেটোগুলো আমার কাছে বেশি ভালো লাগছে কারণ অনেকটা লাল ছিল, আর এই যে দেখেন একদম ফ্রেশ কতগুলো লেবু আনা হয়েছে। তো এই যে ধনে পাতাগুলো এখানে রাখা আছে, আর এই দিকে কতগুলো সুন্দর সুন্দর একদম ফ্রেশ বড়ই আনা হয়েছে, এটা তো আমার কাছে খুবই ভালো লাগে। তো সবজির ভিতরে আরও কতগুলো জিনিস ছিল, তো সেটা হচ্ছে কাঁচা কলা আনা হয়েছে আর একটা পেঁপে আনা হয়েছে। তো মোটামুটি এইগুলোই ছিল ওই দিনকার বাজার। তো এই কথা বলতে বলতেই দেখলাম যে ওই দিন আকাশটা একদম কালো হয়ে গেছিলো, তারপরে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ছে। সেটা আশা করি আপনারা সকলেই জানেন যে ওই দিনটায় বৃষ্টি নামছিল হঠাৎ করেই শীতের মধ্যে। তো ভালোই লাগতেছিল তখন। তো ওদিকে তো বৃষ্টি হচ্ছে, আর এই দিকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসলাম। তো এখানে 3টা গাছ আজকে আনা হয়েছে, সবগুলোই ফুলের গাছ। তো এই ফুলের গাছটা আমার কাছে বেশি ভালো লাগছে, এটাকে দেখতে আমার কাছে অনেকটা প্রজাপতির মতো লাগে। তো এই দিকে এটা হচ্ছে আরেকটা গাছ, ছোট ছোট ফুল হয়, এটার নাম আমি ঠিক জানি না। এর আগে যেটা দেখলেন সেটার নাম হচ্ছে ডায়ান্থাস গাছ, ফুলের গাছ। তো আমি ওই গাছটাকে প্রজাপতি ফুলের গাছই বললাম কারণ আমার কাছে দেখতে প্রজাপতির মতোই লাগতেছিল ওই ফুলটাকে। তো এই গাছগুলোর মধ্যে একটা ফ্রি পাওয়া হয়েছে, সেটা হচ্ছে এই গাঁদা ফুলের গাছটা। তো আমার বোন যখন এই গাছগুলো কিনতে গেছিলো তখন ওখানকারই পরিচিত যে গাছওয়ালা, উনি এই গাছটাকে ফ্রি হিসেবে আমাদেরকে দিয়ে দিছেন, যেহেতু ওনার কাছ থেকে প্রতিবারই নেওয়া হয়। তো এরকম ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে। তো সরাসরি এবার চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। তো আজকে আর কোনো রান্নাবান্না আপনাদেরকে দেখালাম না। তো খাবারের মধ্যে ছিল কাঁচা কলা ভর্তা আর কলই শাক ভাজি আর ভাত। তো আপনারা কাঁচা কলা ভর্তা কখনো খেয়েছেন কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আরও কিছু হয়তো রান্না হয়েছিল সেই দিন, তবে আমি সেটা দেখাতে ভুলে গেছিলাম। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।